উচ্চ মাধ্যমিক দু রাত পেরোলেই ভূগোল পরীক্ষা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে কোন প্রশ্নগুলো পড়বে কোন প্রশ্নগুলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি তোমাদের প্রত্যেকের জন্য এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন কাজেই সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা প্রথম থেকে দেখে নেব এবং বড় প্রশ্নের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে সেগুলো দেখে নেব প্রথমে আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা একের দাগ যেখানে বলা হচ্ছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের দাগে একুশটি এমসিকিউটাইভ প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল একুশ নম্বর রয়েছে প্রথম এমসিকিউটাইভ প্রশ্ন চুনা পাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তীর্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয় উত্তর হবে হেলিকটাইট এরপর দ্বিতীয় প্রশ্ন যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় তা হল উত্তর হবে আরোহণ নেক্সট প্রশ্ন বর্তমান ভূ গঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলে উত্তর হবে অধ্যারোপিত নদী পেডোক্যাল মিত্রিকা সৃষ্টি হয় উত্তর হবে বাষ্পীয় ভবন বেশি হলে মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবাশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হল উত্তর হবে ও স্তর পিট বা বগ মাটি সৃষ্টি হয় উত্তর হবে জলাভূমিতে এরপর এক পয়েন্ট সাথে দাগের প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে বলা হয় উত্তর হবে ট্রাক ফার্মিং নেক্সট ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টির ক্ষেত্রে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা অন্ততপক্ষে যত হওয়া প্রয়োজন তা হল উত্তর হবে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট প্রশ্ন নাতিশুতোষ্ণ ঘূর্ণবাতের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয় তাকে বলা হয় উত্তর হবে অক্লুডেড সীমান্ত পরের প্রশ্ন লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে উত্তর হবে হ্যালোফাইট নেক্সট এক পয়েন্ট এগারো দাগের প্রশ্ন বিপন্ন অস্তিত্ব সম্পূর্ণ প্রাণী ও উদ্ভিদের লিখিত দলিলকে বলা হয় উত্তর হবে রেড ডেটা বুক পরের প্রশ্ন একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল উত্তর হবে ভূপাল গ্যাস বিপর্যয় এক পয়েন্ট তেরো দাগের প্রশ্ন করবেট জাতীয় উদ্যান ভারতে যে রাজ্যে অবস্থিত তা হল উত্তর হবে উত্তরাখণ্ড এক পয়েন্ট দাগের প্রশ্ন ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হল উত্তর হবে মাছ পরের প্রশ্ন মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল উত্তর হবে রবার শিল্প পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হল উত্তর হবে তৃতীয় ক্ষেত্র নেক্সট শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর হবে উইভার পরের প্রশ্ন সমপরিবহন ব্যয়যুক্ত রেখাকে বলে উত্তর হবে আইসোটিন এরপর এক পয়েন্ট কুড়িরদ্যাগের প্রশ্ন প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খালপথ সেটি হলো উত্তর হবে পানামা খাল অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো উত্তর হবে মোট অভ্যন্তরীণ উৎপাদন এই ছিল একের দাগ থেকে একুশটি এমসিকিউটাই প্রশ্ন এরপর আমরা দেখে নেব দুয়ের দাগ যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এখানে চোদ্দটি এসেকিউটাইভ প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল চোদ্দো নম্বর রয়েছে সো দুই পয়েন্ট একের দাগে প্রথম এসে প্রশ্ন জলবিন্দু বসতি বলতে কী বোঝো দ্বিতীয় প্রশ্ন রিয়া উপকূল বলতে কি বোঝো এর অথবা দিয়ে প্রশ্ন প্রবাল প্রাচীর কাকে বলে নেক্সট পেডিমেন্ট কিভাবে গঠিত হয় অনুগামী নদীর সংজ্ঞা দাও পরের প্রশ্ন হিউমাস কি এর অথবা দিয়ে প্রশ্ন মিত্রিকার স্তর কাকে বলে এরপর দুই ছয় দাগের প্রশ্ন জেট বায়ুপ্রবাহ কী নেক্সট প্রশ্ন প্রতীপ ঘূর্ণবাদ কাকে বলে এই এক্সিকিউটাইভ প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে কাজে এই প্রশ্নগুলির উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে দুই পয়েন্ট সাতের দাগের প্রশ্ন পরিকল্পনা অঞ্চল এর সংজ্ঞা পরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম লেখো এরপর দুই পয়েন্ট নয় দাগের প্রশ্ন আইসোটিম কি এর অথবা দিয়ে প্রশ্ন দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখো এরপর দুই পয়েন্ট দশের দাগের প্রশ্ন শুষ্ক ক্ষয়চক্রের কোন পর্যায়ে পেডিমেন্ট গড়ে ওঠে নেক্সট ফেজ কি। এরপর এর অথবা দিয়ে প্রশ্ন উপকূল কাকে বলে নেক্সট প্রশ্ন হরপাবান বলতে কি বোঝায় দুই পয়েন্ট তেরো দাগের প্রশ্ন শুষ্ক কৃষি কাকে বলে এর অথবা দিয়ে প্রশ্ন বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে এরপর দাগের শেষ প্রশ্ন শস্য পোগাড়তার সংজ্ঞা দাও এই ছিল দুয়ের দাগ থেকে প্রশ্ন এরপর আমরা দেখে নেব তিনের দাগ যেখানে রয়েছে বড় প্রশ্ন বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় অর্থাৎ এখানে মার্কের পাঁচটি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান সাত করে টোটাল পঁয়ত্রিশ নম্বর রয়েছে আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি এখানে বেশ কিছু প্রশ্নে তোমরা অথবা প্রশ্ন পেয়ে যাবে তবে হ্যাঁ এখানে কোনো একটি প্রশ্ন মার্কের জন্য হবে না দুটি প্রশ্ন মিলিয়েই মার্কের প্রশ্ন হবে চার প্লাস তিন ইজিক্যাল টু সাত অথবা তিন প্লাস তিন প্লাস এক ইজিক্যাল টু সাত পাঁচ প্লাস দুই ইজিক্যাল টু সাত এইভাবে কিন্তু কাটাকাটা প্রশ্ন হবে সেক্ষেত্রে একটি প্রশ্নের সাথে অবশ্যই অন্য একটি প্রশ্ন থাকবে যেমন এখানে যে প্রথম প্রশ্নটি রয়েছে ভৌমজলের ক্ষয়কার্যের ফলে গঠিত কাস্ট ভূমিরূপগুলির পরিচয় দাও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এর সাথে যে প্রশ্নটি রয়েছে বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী গড়ে ওঠার কারণ কি। তিনের দাগ থেকে এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে এরপর এর যে অথবা প্রশ্নটি রয়েছে অ্যালুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো এর সাথে উইলিয়াম মরিস ডেভিসের ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে চিত্রসহ আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়বে নেক্সট প্রশ্ন মৌসুমি বায়ুর ওপর জেড বায়ুর প্রভাব উল্লেখ করো এর সাথে প্রশ্ন ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো পরীক্ষাতে আসার মতো প্রশ্ন কাজেই খুব ভালো করে পড়বে এরপর বীরদ্যাগের যে অথবা প্রশ্নটি রয়েছে ইনসি টু ও এক্স টু সংরক্ষণ কী এর সাথে বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি লেখো খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন খুব ভালো করে পড়বে নেক্সট সিদ্দ্যাগের প্রশ্ন শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণগুলি উল্লেখ করো এর সাথে প্রশ্ন ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে খুব ভালো করে পড়বে নেক্সট দাগের প্রশ্ন কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো এর সাথে প্রশ্ন কোয়াটার নারী ও কুইনারী অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্যগুলি কি কি। এর সাথে অথবা যে প্রশ্নটি রয়েছে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের এক দেশীয় ভবনের কারণগুলি আলোচনা করো এর সাথে প্রশ্ন ভারতে বস্ত্র শিল্পের সমস্যাগুলি লেখো প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে রাখবে নেক্সট আমরা দেখে নেব তিন পয়েন্ট ইর দাগের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের তুলনা করো এর সাথে প্রশ্ন ব্যাঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত হওয়ার কারণগুলি উল্লেখ করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর ইর দাগের যে অথবা প্রশ্ন রয়েছে রৈখিক বসতির বৈশিষ্ট্যগুলি লেখো এর সাথে প্রশ্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো পরীক্ষাতে কমন পাবে তবে এই প্রশ্নপত্রে থাকা এই কটি প্রশ্ন পড়ে চলে গেলে কিন্তু চলবে না এর সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন তোমাদেরকে দেখে যেতে হবে যেগুলিও ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে কাজেই যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সেই প্রশ্নগুলি আমি স্ক্রিনে রাখছি তোমরা দেখে নাও প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে পড়বে এর পাশাপাশি যে প্রশ্নগুলো এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখবি তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক সবার জন্য শুভকামনা রইল